আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়টি হলো নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। বাড়িতে ঘরে বসে অনলাইনে কিভাবে আপনারা নতুন একটি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন এবং নতুন একটি জন্ম নিবন্ধনের আবেদনের জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন, এসব বিষয়গুলো নিয়েই আজকে ভিডিওটি বানানো। তো বন্ধুরা, কথা না বলে শুরু করা যাক। অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার সময় যে দুটি কাগজপত্রের প্রয়োজন পড়বে, একটি হলো জন্ম নিবন্ধনের সঠিক তারিখের প্রমাণ, যেমন ইপিআই কার্ড। দুই নম্বর হলো বাবা মা দাদাদের স্থায়ী ঠিকানার প্রমাণ, যেমন পিতার জাতীয় পরিচয়পত্র। এক নম্বর থেকে যে কোনো একটি কাগজপত্র আপলোড করতে হবে, একইভাবে দুই নম্বর থেকে যে কোনো একটি কাগজপত্র আপলোড করতে হবে। তিন নম্বর পিতার জন্ম নিবন্ধন নাম্বার, চার নম্বর মাতার জন্ম নিবন্ধন নাম্বার। পিতা ও মাতার জন্ম নিবন্ধন নাম্বার থাকতেই হবে, পিতা ও মাতার জন্ম নিবন্ধন নাম্বার না থাকলে আবেদন করা যাবে না। যার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চাচ্ছেন তার বয়স যদি 1 থেকে 5 বছরের মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে যে কাগজপত্রগুলো লাগবে, এক নম্বর থেকে যে কোনো একটি কাগজপত্র, দুই নম্বর থেকে যে কোনো একটি কাগজপত্র থাকলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এক নম্বর থেকে যেটা বলা হয়েছে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র অথবা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পূরণকৃত আবেদনপত্রের বাদ অ্যাটেন্ডের এর প্রত্যয়ন বা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি, এই সবগুলোর মধ্যে একটি থাকতে হবে। একইভাবে দুই নম্বর থেকে পিতা মাতা পিতামহ পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হাল লাগাত কর পরিশোধের প্রমাণপত্র বা পিতামাতা পিতামহ পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল, খাজনা ও কর পরিশোধের রসিদ, নদী ভাঙন অন্য কোনো কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে। এবং দুই নম্বর থেকে যে কোনো একটি থাকতে হবে, এক নম্বর থেকেও যে কোনো একটি থাকতে হবে। এক নম্বর থেকে ধরুন চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র আছে, কারো চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র না থাকে, যদি বাচ্চাটি বাড়িতে জন্মগ্রহণ করে তাহলে ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি থাকবে। একইভাবে দুই নম্বর থেকে পিতার জাতীয় পরিচয়পত্র থাকবে, যদি পিতার জাতীয় পরিচয়পত্র না থাকে মাতার জাতীয় পরিচয়পত্র থাকবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। পাঁচ বছর বয়সের উপরের বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগবে, তার মধ্যে এক নম্বর থেকে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো হলো চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত MBBS বা তদুর্ধ ডিগ্রিধারী বা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। যদি বাচ্চাটি লেখাপড়া করে অথবা প্রাপ্তবয়স্ক ব্যক্তিটি যদি লেখাপড়া করে, তাহলে তার PSC একটি সার্টিফিকেট থাকবে অথবা GSC একটি সার্টিফিকেট থাকবে অথবা মাধ্যমিক স্কুলের একটি সার্টিফিকেট থাকবে। যদি লেখাপড়া করে এই তিনটির মধ্যে যে কোনো একটি থাকতে হবে, অথবা যদি লেখাপড়া না করে তাহলে যে কোনো একজন MBBS চিকিৎসকের কাছ থেকে একটি চিকিৎসক প্রত্যয়নপত্র থাকতে হবে, চিকিৎসকের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। আগের মতোই দুই নম্বর থেকে যে কোনো একটি কাগজপত্র থাকতে হবে, যেমন এখানে দুই নম্বরে যে কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে পিতা মাতা পিতামহ পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র বা পিতা মাতা পিতামহ পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল, খাজনা ও কর পরিশোধের রসিদ, নদী ভাঙন অন্য কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে।
ধরুন আপনি 1 নম্বর থেকে চিকিৎসা চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র আপলোড চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র আবেদন করার সময় আপলোড করে দেবেন, এবং 2 নম্বর থেকে পিতার জাতীয় পরিচয়পত্র আপলোড করে দিতে পারেন। পিতার একটা যদি না থাকে, মাতার জাতীয় পরিচয়পত্র আপলোড করে দিতে পারেন। এখানে যদি ডাক্তারের প্রত্যয়ন পত্র না থাকে, যদি লেখাপড়া করেন, তাহলে স্কুলের এখান থেকে স্কুলের একটি সার্টিফিকেট আপলোড করে দেবেন। নতুন জন্ম নিবন্ধন আবেদন করার জন্য এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটিতে আসতে পারবেন। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন হোম জন্ম নিবন্ধন। আপনারা এই জন্ম নিবন্ধনে এখানে আসবেন, আসার পর আপনারা এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনারা ডাইরেক্ট এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। এখানে দেখতে পারবেন জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান। জন্ম নিবন্ধন সনদ আপনি যে ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান আপনি সেই ঠিকানাটা সিলেক্ট করে দেবেন। জন্মস্থান, স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা, আপনি যে স্থান থেকে জন্ম সনদটি সংগ্রহ করতে চান আপনি সেই ঠিকানা সিলেক্ট করুন। আমি যে ব্যক্তির জন্য আবেদন করতেছি সেই ব্যক্তির স্থায়ী ঠিকানা, জন্মস্থান এবং বর্তমান ঠিকানা একই, তো আমি জন্মস্থান দিয়ে দিলাম। এরপর আমি পরবর্তী ধাপে ক্লিক করলাম। এরপর এখানে ব্যক্তির নামের প্রথম অংশ এখানে দিতে হবে, এখানে ব্যক্তির নামের শেষের অংশ দিতে হবে বাংলায়। এরপর দ্বিতীয়ত যে কাজটি করতে হবে, এখানে ব্যক্তির নামের প্রথম অংশ ইংরেজিতে দিতে হবে, এখানে ব্যক্তির নামের শেষের অংশ ইংরেজিতে দিতে হবে, এখানে জন্ম তারিখ দিতে হবে, এখানে পিতামাতার কততম সন্তান এটা সিলেক্ট করতে হবে, এখান থেকে পুরুষ না মহিলা না তৃতীয় লিঙ্গ এই লিঙ্গ সিলেক্ট করতে হবে। এরপর এখানে এইদিকের ঘরগুলো বাংলায় পূরণ করতে হবে, এখানে লেখা আছে বাংলায়, এদিকের ঘরগুলো ইংরেজিতে পূরণ করতে হবে। ডাকঘর, গ্রাম, বাসা এগুলো বাংলায় পূরণ করতে হবে, এখানে ডাকঘর, গ্রাম, পাড়া, মহল্লা, বাসা ও সড়ক এগুলো ইংরেজিতে পূরণ করতে হবে। তো আমি নামের প্রথম অংশ লিখতেছি বাংলায়। মোহাম্মদ নাজিম নামের প্রথম অংশ, এখন নামের শেষের অংশ দিব আমি হাসান। একইভাবে নামের প্রথম অংশ ইংরেজিতে দিতে হবে, নামের প্রথম অংশ ইংরেজিতে লিখব MD নাজিম, এখানে দিলাম হাসান। একইভাবে জন্ম তারিখ, যেহেতু 3/5/2017, তো আমি এখানে দিলাম 03/05/2017। এই জন্ম তারিখ সিলেক্ট করলে এই কাগজপত্রগুলো লাগবে। এখানে দেখতে পারবেন যে এখানে বলছে ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি, আমি যার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করব তার এখনো 5 বছর পার হয়নি, তাই ইপিআই কাছে কার্ডের সত্যায়িত অনুলিপি চাইতেছে। আমি যদি এখানে 16 দেই, তাহলে দেখতে পারবেন ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি চাচ্ছে না। তো আমি এখানে 2017 করে দিলাম, এই যে ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি। আমি এই বিষয়গুলো ভিডিও শুরুতে আলোচনা করেছিলাম, তাই এখন আর আলোচনা করব না। এরপর পিতা ও মাতার কততম সন্তান, এখানে পিতা ও মাতার কততম সন্তান, যেহেতু ইনি পিতা মাতার তৃতীয় সন্তান, তো আমি 3 নম্বর সিলেক্ট করলাম। তার বয়স 4 বছর 11 মাস 7 দিন, যেহেতু লিঙ্গ পুরুষ আমি পুরুষ সিলেক্ট করলাম। যদি মহিলা হয় তাহলে আপনারা মহিলা সিলেক্ট করবেন, যদি তৃতীয় লিঙ্গের হয় তাহলে তৃতীয় লিঙ্গ সিলেক্ট করবেন। এই পুরুষ সিলেক্ট করলাম। এখানে জন্মস্থানের ঠিকানা এখানে আমি এখানে বাংলায় যেহেতু চেয়েছে আপনারা বাংলায় পূরণ করবেন, এখানে ইংরেজিতে চেয়েছে আপনারা ইংরেজিতে পূরণ করবেন, তো আমি এখানে বাংলায় পূরণ করব, এখানে ইংরেজিতে। এখানে গ্রাম, পাড়া, মহল্লা এদিকে বাংলায় লিখতে হবে, এদিকে ইংরেজিতে লিখতে হবে, তো আমি এদিকে বাংলায় লিখতেছি
যে বাসা ও সড়ক নাম্বার যেহেতু জানা নেই, জানা না থাকলে শূন্য দিলে কোনো সমস্যা নেই। একইভাবে এখানে ইংরেজিতে সিলেক্ট করতে হবে, লিখতে হবে এখন এখানে দেখতে পাবেন দেশ, এখান থেকে দেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ বিভাগ রংপুর, এখানে বিভাগ সিলেক্ট করবেন, এখানে দেখবেন অটোমেটিক জেলা চলে আসতেছে, এখান থেকে জেলা সিলেক্ট করবেন কুড়িগ্রাম। সার্ভারের সমস্যার কারণে এরকমটা হয়। এরপর এখান থেকে উপজেলা বা সিটি কর্পোরেশন আপনারা সিলেক্ট করবেন ফুলবাড়ি, এখান থেকে পৌরসভা বা ইউনিয়ন সিলেক্ট করবেন, ইউনিয়ন যেহেতু নাওডাঙ্গা তো আমি নাওডাঙ্গা দিয়ে দিলাম, ডাকঘর নাওডাঙ্গা। এখানে দেখতে পাবেন সবগুলো বাংলায়, এখানে ওয়ার্ড নাম্বার এখানে সিলেক্ট করবেন, ওয়ার্ড যেহেতু নয় তো আমি নয় দিয়ে দিলাম। এখানে দেখতে পাবেন এগুলো সবগুলো বাংলা দিয়ে আছে, এগুলো সবগুলো ইংরেজি দিয়ে আছে। এরপর সকল তথ্য সঠিক আছে কি না এগুলো চেক করে নেবেন, নাম বাংলায় মহাপেশন, সবকিছু যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনারা পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে আসার পর এখানে বেশি কিছু করতে হবে না, শুধু পিতার জন্ম নিবন্ধন নম্বর এখানে দিতে হবে, এখানে মাতার জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। যেহেতু এগুলো পার্সোনাল ইনফরমেশন তাই আমি এগুলো হাইড করে রাখবো। তো আমি এখানে পিতার নাম, পিতার জন্ম নিবন্ধন নম্বর এখানে উঠে গেছে। পিতার জন্ম নিবন্ধন উঠানোর সাথে সাথে এখানে পিতার নাম শো করতেছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এখানে পিতার নাম ইংরেজিতে শুধু এ এ লেখা আছে, তাই এখানে এ এ লেখাটাই চলে এসেছে। এরপর পিতার জাতীয়তা এখানে শুধু সিলেক্ট করতে হবে, নাম লেখার কোনো অপশন নেই, নাম অটোমেটিক চলে আসবে। এরপর পিতার জাতীয়তা বাংলাদেশে সিলেক্ট করে দেবেন। এরপর মাতার তথ্য, এখানে মাতার তথ্য, এখানে মাতার জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দেবেন। এই যে মাতার জন্ম নিবন্ধনের নাম্বার ওঠানোর সাথে সাথে এখানে মাতার নাম চলে আসবে মোসাম্মদ জান্নাতি খাতুন। এখানে মাতার নাম ইংরেজিতে শুধু এ এ লেখা আছে, মানে মাতার নাম বাংলা, পিতার নাম ইংরেজিতে লেখা নেই, মাতার নাম ইংরেজিতেও লেখা নেই। মাতার জাতীয়তা বাংলাদেশি, মাতার জাতীয় পরিচয়পত্র ওঠানোর অপশন নেই, পিতার জাতীয় পরিচয়পত্র ওঠানোর অপশন নেই। এরপর এই সবগুলো ঠিক থাকলে পরবর্তী ধাপে ক্লিক করবেন। এরপর নতুন জন্ম নিবন্ধন আবেদন, এখানে যদি আপনাদের স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এখানে কোনোটি নাই, কোনোটি নিয়ে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, স্থায়ী ঠিকানা জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হলে এখানে ক্লিক করবেন, অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। একইভাবে কোনোটি নিয়ে এখানে ক্লিক করবেন, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা এগুলি হলে এখানে ক্লিক করবেন, আর যদি না হয় তাহলে এক এক করে ঘরগুলো পূরণ করবেন। প্রথমে দেশ সিলেক্ট করবেন বাংলাদেশ, এরপর বিভাগ সিলেক্ট করবেন আপনার যেটা বিভাগ সেই বিভাগ সিলেক্ট করবেন, এরপর জেলা সিলেক্ট করবেন, এরপর উপজেলা সিলেক্ট করবেন, এরপর ইউনিয়ন সিলেক্ট করবেন, এরপর ডাকঘর সিলেক্ট করবেন, এরপর ওয়ার্ড সিলেক্ট করবেন, কত নম্বর ওয়ার্ড থেকে আপনি আবেদন করছেন। এরপর এগুলো বাংলায় লিখবেন, এগুলো এদিকে বাংলায় লিখবেন, এদিকে ইংরেজিতে লিখবেন। যেহেতু আমার আমি যে ব্যক্তির আবেদন করতেছি সবগুলো একই, তো স্থায়ী বর্তমান ঠিকানা আমি একই দিয়ে দিলাম। এরপর আমি জন্মস্থান স্থায়ী ঠিকানা একই, স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই। এরপর আমি পরবর্তী ধাপে ক্লিক করলাম। নিবন্ধনের দিন ব্যক্তির বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে তিনি আবেদন করতে পারবেন না, তার পিতা ও মাতা আবেদন করতে পারবে। তো যেহেতু যার জন্ম নিবন্ধন করা হচ্ছে তার বয়স 18 বছরের নিচে, তো আমি পিতা দিয়ে দিলাম, অথবা যদি মাতা আবেদন করে তাহলে মাতা দিয়ে দিলাম, যেহেতু আবেদনকারী পিতা তো আমি পিতা দিয়ে দিলাম। এরপর এখানে এই যে আবেদনকারীর নাম এখানে চলে আসবে। এরপর যদি দেন নিজ,
যদি দেন পিতামহ দাদা, তাহলে দাদার জন্ম নিবন্ধন নম্বর অথবা জাতি যাদব জন্ম নিবন্ধন নম্বর বাধ্যতামূলক দিতে হবে, জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক লাগলে স্টেট দেওয়াগুলো অবশ্যই পূরণ করতে হবে, আবেদনকারীর নাম দিতে হবে, ফোন নাম্বার অবশ্যই তো দিতেই হবে। তো আমি পিতা সিলেক্ট করলাম, আমার এগুলো কিছু লাগবে না। এরপর আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো, এরপর সংযুক্ত এখানে দুটি ফাইল আপলোড করতে হবে, ফাইলগুলো সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কিলোবাইটের নিচে। তো আমার ফাইল সাইজ করা আছে 100 কিলোবাইটের নিচে, দুটি ফাইল সাইজ করা আছে। এখানে প্রথমে ইপিআই কার্ডটা আমি আপলোড করবো, যেহেতু বাচ্চার বয়স 5 বছরের নিচে, তো ইপিআই কার্ড আপলোড করে দেওয়া যাবে। এখানে প্রথম অপশনে আমি যদি আপলোড করি, এখানে দেখতে পারবেন চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সনদ, সনদের সত্যায়িত কপি বা পূরণকৃত আবেদন পত্রে বা অ্যাটেন্ডেন্ট এর প্রত্যয়ন বা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি। এটা যেহেতু ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি, আমি এটা আপলোড করে দিলাম। তো ভিতরে জাতীয় পরিচয়পত্র স্ক্যান করা আছে, আমি এটা এখানে এই যে পিতা মাতা পিতামহী এখানে এখানে লেখা আছে, দেখতে পারেন 23 কেবি, আমি এটা স্টার্টে ক্লিক করে আপলোড করে দিলাম। পিতামাতা পিতামহ পিতামহী দ্বারা স্বর্ণামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র বা পিতামাতা পিতামহী জাতীয় পরিচয়পত্র। যেহেতু এখানে পিতামাতা জাতীয় পরিচয়পত্র অপশন আছে, আমি পিতামাতা জাতীয় পরিচয়পত্র এখানে দিয়ে দিলাম। এরপর আমি পরবর্তী ধাপে ক্লিক করবো, এখানে ফোন নাম্বারটি আমাকে দিতে হবে এবং পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। যেহেতু ফোন নাম্বারটা পার্সোনাল ইনফরমেশন, তাই আমি এটা হাইড করে রাখবো। এরপর আমি পরবর্তী ধাপে ক্লিক করলাম। এখানে আমি যেগুলো এতক্ষণ লিখলাম সব তথ্য যদি সঠিক থাকে তাহলে আমি পরবর্তী সাবমিটে ক্লিক করব, আর যদি সব তথ্য সঠিক না থাকে তাহলে আমি সাবমিটে ক্লিক করব না। যদি সকল তথ্য সঠিক না থাকে তাহলে আপনারা পূর্ববর্তী এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আবার যদি সব তথ্য সঠিক যদি মনে হয় যে এখানে সব কিছু ঠিক আছে, পরবর্তী ধাপে সব কিছু সমস্যা আছে, তাহলে আবার পূর্ববর্তীতে ক্লিক করবেন। যেহেতু আমার সব কিছু ঠিক আছে, তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, এরপর দেখতে পারবেন সাকসেস, আপনার আবেদনপত্রে সবগুলো সাবমিট হয়েছে। এরপর আপনারা আপনি আবেদনপত্রটি প্রিন্ট করুন, এখানে ক্লিক করবেন, আর আবেদনপত্রের নাম্বারটি ভালো করে সংরক্ষণ করে রাখবেন। সবশেষ আপনি 2 পেজের এরকম একটি আবেদনপত্র পাবেন, এটি প্রিন্ট করে সেভ করে ভালো করে রেখে দেবেন এবং আবেদনপত্রটি প্রয়োজনীয় সিগনেচারগুলো নিয়ে আপনি ইউনিয়ন পরিষদে 15 দিনের মধ্যে জমা দেবেন। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।